শর্ট ক্যাচিং এর সব সময় কি পয়েন্টটা হচ্ছে ব্যালেন্স এবং পজিশনটা তৈরি করা। আমি ফিল্ডিং করছি, আমি যে এই পজিশনে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে বল দেখলাম যে আমার কোমরের উপরে হাইটে আসছে, তখন আমি সেটা এভাবে ধরতে পারবো না, তখন আমাকে পজিশনটা চেঞ্জ করতে হবে। এখান থেকে আমার এই পজিশনটা চেঞ্জ করে উপরের গ্রিপে চলে যেতে হবে। ক্রিজ কোচে যারা ফিল্ডিং করে কাভার পয়েন্ট বা এইসব পজিশনে, তাদের কিন্তু মুভমেন্টের উপর তাদের ওই জাজমেন্টটা করে বডি মুভমেন্ট করতে হয়। সো আমার মনে হয় যে এজিলিটিটা খুব ইম্পর্টেন্ট, আর সেটা ডেভেলপ করতে হলে তাকে ফিটনেস ট্রেনিং করতেই হবে। ক্রিকেট আমাদের জন্য দারুণ একটা আবেগের নাম। রাজনীতি, ধর্ম, বর্ণ, ধনী, গরিব নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে ক্রিকেট। আর এই আবেগকেই বুকে ধারণ করে যারা বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে, তাদের জন্য প্রয়োজন সঠিক গাইডলাইন। বন্ধুরা, তোমরা দেখছ ক্রিকেট অঙ্গনের মহারথীদের অংশগ্রহণে সঠিক গাইডলাইন নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ডেকো সুপার ডুপার বিস্কিট 13 মিনিট ক্রিকেট টিপস। বাংলাদেশের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার আব্দুল হান্নান সরকার জন্মগ্রহণ করেন 1982 সালের 1 ডিসেম্বরে ঢাকায়। দলে তিনি মূলত ডানহাতে ব্যাটিং উদ্বোধনে মাঠে নামতেন, পাশাপাশি দলের প্রয়োজনে ডানহাতে মিডিয়াম বোলিংয়েও পারদর্শী ছিলেন তিনি। 2002 সালের 21 জুলাই মাত্র 19 বছর বয়সে স্বাগতিক শ্রীলঙ্কা দলের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টেস্টে আব্দুল হান্নান সরকারের অভিষেক ঘটে। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে চমৎকারভাবে খেলোয়াড়ি জীবন শুরু করেন তিনি। কলম্বোর পি সারাভানামাত্তু স্টেডিয়ামে অনুষ্ঠিত 2 টেস্টের সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি 69 বলে 55 রান করেন। 2003 সালের 25 জুলাই স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্লেন ম্যাগ্রা, জেসন গিলেসপি, ব্রেটলি ও স্টুয়ার্ট ম্যাকগিলের বল মোকাবেলা করে টেস্টের উভয় ইনিংসেই হাফ সেঞ্চুরি করেন এবং 5 ঘন্টারও অধিক সময় ক্রিজে অবস্থান করেন। আব্দুল হান্নান সরকার ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে বরিশাল ও রাজশাহী বিভাগের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও ঢাকা ভিত্তিক ক্লাবেরও সদস্য ছিলেন তিনি। হান্নান ভাই, ওয়েলকাম টু ডেকো সুপার ডুপার বিস্কিট 13 মিনিট ক্রিকেট টিপস। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছেন? খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে তো লাস্ট টাইম আমরা পেয়েছিলাম বেসিক অফ শর্ট ক্যাচের কিছু অংশ আমাদেরকে আপনি জানিয়েছেন। আমাদের আজকের বিষয় বেসিক অফ শর্ট ক্যাচ পার্ট 2। তো আমরা আগে পরিচিত হয়ে নিই আমাদের ছোট বন্ধুদের সাথে যারা আছে আমাদের সাথে। রনি ইসলাম, জাগরণী ক্রিকেট একাডেমি। মিম্মি খাতুন, মিরপুর ক্রিকেট একাডেমি। রাগিব হোসেন মিহাজ, জাগরণী ক্রিকেট একাডেমি। বন্ধুরা, আমাদের আজকের বিষয় বেসিক অফ শর্ট ক্যাচ পার্ট 2। হান্নান ভাই রেডি আছেন? অবশ্যই রেডি, শুরু করি। আজকে আমরা বেসিক্যালি ফিল্ডিং এর ক্যাচিং পার্ট নিয়ে কথা বলবো, শর্ট ক্যাচিং। এর আগের একটা পার্ট 1-এ আমরা কিন্তু শর্ট ক্যাচিং এর বডি পজিশনিং এবং ফিঙ্গার পজিশনিং, এই পজিশনগুলো সবগুলো দেখিয়েছিলাম। আজকেও শর্ট ক্যাচের আরেকটা পজিশন দেখা হলো, যেটা হলো উপরের দিকে বল আসলে কিভাবে ধরতে হবে। বন্ধুরা, সময় হয়েছে ডেকো সুপার ডুপার বিস্কিট 13 মিনিট ক্রিকেট টিপস এর টিপস নাম্বার 1। শর্ট ক্যাচিং এর সব সময় কি পয়েন্টটা হচ্ছে ব্যালেন্স এবং পজিশনটা তৈরি করা। যখনই বলটা যেদিকে আসুক, সেটা নিচে বা উপরে যে কোনো পজিশনে আসুক, বলটা ধরার আগে আমাদের বডি পজিশনটাকে এনশিওর করতে হবে যে আমরা রাইট পজিশনে রয়েছি এবং ব্যালেন্স পজিশনে রয়েছি। সেই ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি স্লিপসে ফিল্ডিং করছি, আমি তো স্টেশনারি পজিশনে বা ফিক্সড পজিশনে। যখন আমি কাভার পয়েন্ট বা 30 ইয়ার্ডসের যে কোনো অন্য পজিশনে ফিল্ডিং করি, আমরা সাধারণত মুভ করি বলারের সঙ্গে। মুভ করে যখনই বলটা আমি ধরবো, বলটা আমার দিকে আসছে, ব্যাটসম্যান ইম্প্যাক্ট করছে, ঠিক তখনই আমাকে পজিশনে চলে আসতে হবে। সেই পজিশনটা হচ্ছে, আমরা আগেও বলেছি, শোল্ডার যতটুকু চড়া আমাদের, সেই অনুযায়ী পাটা চড়া করে দাঁড়াতে হবে। খুব ক্লোজও দাঁড়ানো যাবে না, আবার বাইরেও না। সো 1 নম্বর পজিশনে আমাদের এটার পাশাপাশি শোল্ডার এবং হাতের পজিশনটা চলে আসতে হবে। ওকে, তুমি শর্ট ক্যাচিংয়ে দাঁড়াচ্ছ, রাইট, পারফেক্ট। সো আমরা যখনই এই শর্ট ক্যাচিংয়ের পজিশনটা তৈরি করবো, চেষ্টা করবো মুভ করে আসি অথবা স্টেশনারি যেই পজিশনে থাকি, এসে ফার্স্টে এই পজিশন তৈরি করব। আমরা একটা ব্যালেন্স পজিশনে আছি এবং হাত আমাদের খোলা এবং ক্যাচের জন্য রেডি। এখন এখান থেকে উপরে ক্যাচ বা নিচে ক্যাচ যেটাই আসুক, সেটার জন্য আমরা যাবো। সো ফার্স্ট এই পজিশনটা পারফেক্ট হয়েছে, হ্যাঁ পারফেক্ট। হাতটা আরেকটু খুলে নিচের দিকে, হ্যাঁ একদম রেডি পজিশনে, একদম পারফেক্ট। একটা আঙ্গুলের উপর আরেকটা আঙ্গুল থাকবে, রাইট, পারফেক্ট। পাটা বেশি চড়া হয়ে গেছে, পাটা তোমার শোল্ডার অনুযায়ী হবে, মানে শোল্ডারে চড়া অনুযায়ী, হ্যাঁ বেশি চড়া করলে অফ ব্যালেন্স হয়ে যাবে। একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের উপর থাকবে। সবাই আমরা দেখি যে বডি পজিশনটা থাকবে ডাউন ডাউন, ব্যালেন্স পজিশন, বডিটা হালকা সামনের দিকে ঝুঁকে এবং মাথাটা স্ট্রেট বলের দিকে, মাথাটা সোজা বলের দিকে থাকবে। এটা হলো সাইড পজিশন, আমরা যদি সাইড থেকে দেখি এই পজিশনে সে রেডি অবস্থায় থাকবে। বন্ধুরা, সময় হয়েছে ডেকো সুপার ডুপার বিস্কিট 13 মিনিট ক্রিকেট টিপস এর টিপস নাম্বার 2।
এখন আমরা দেখব এই পজিশন থেকে যদি বলটা উপরের দিকে আসে লাইক আমাদের কোমর বা তার উপরের দিকে কারণ কোমরের উপরের বলগুলো সাধারণত আমরা এভাবে ধরতে পারি না এভাবে ধরা যায় না সো সেই ক্ষেত্রে আমাদেরকে হাতের পজিশনটা চেঞ্জ করতে হবে সেই পজিশনটা আমি দেখাবো যেটা হলো হাত পজিশনটা কি দাঁড়াবে ফিল্ডিং করছি আমি যে এই পজিশনে দাঁড়ালাম দাঁড়ানোর পরে বল দেখলাম যে আমার কোমরের উপরে হাইটে আসছে তখন আমি সেটা এভাবে ধরতে পারবো না তখন আমাকে পজিশনটা চেঞ্জ করতে হবে এখান থেকে আমার এই পজিশনটা চেঞ্জ করে উপরের গ্রিপে চলে যেতে হবে উপরের ক্যাচগুলো সবসময় এক হাতে ধরি কখনও কিন্তু দুই হাতে ধরি না এই কথাটা এই জন্য বলছি আমরা যখন এটা ধরছি নিচের দিকের ক্যাচ আমরা দুই হাতে ধরছি কিন্তু যখন আমরা এই গ্রিপে চলে যাচ্ছি তখন দুই হাতে এভাবে বল ধরা যায় না তখন আমাদেরকে এক হাত দিয়ে বলটা ধরি আরেক হাত দিয়ে আমরা পিছনে সেটাকে সাপোর্ট করার চেষ্টা করি সো আমরা এখান থেকে এই পজিশনে চলে যাব এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের আঙ্গুলের মাথাগুলো এই আঙ্গুলের মাথাগুলো কখনো সামনের দিকে থাকবে না তাহলে আমাদের ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য আমরা হাতে আঙ্গুলের মাথাগুলো উপরের দিকে রাখবো তাহলে আমার হাতের গ্রিপটা অনেক ওপেন হবে এবং বড় হবে আমি যদি ছোট করে ফেলি তাহলে আমার গ্রিপটা অনেক ছোট হয়ে যাচ্ছে সো আমার আঙ্গুলের মাথাগুলো উপরের দিকে থাকবে বলটা এসে ঢোকার পরে গ্রিপের ভিতরে ঢোকার পরে আমি তখন বন্ধ করব এবং আরেকটা জিনিস দেখতে হবে আমাদের সবসময় যেন চোখের সামনে থেকে আমরা বলটা নিতে পারি তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে টিপস টুতে আমাদের হাতের পজিশন এবং চোখের সামনে থেকে আমরা কখনো এভাবে পিছন থেকে বল নিতে পারবো না সো আমাদের চোখের সামনে থেকেই বলটাকে নিতে হবে বল আসলো তখন তুমি সঙ্গে সঙ্গে গ্রিপটা চেঞ্জ করে উপরের দিকে উঠে তোমার এই গ্রিপটা কনফার্ম করলে সো এখানে একটা জিনিস লক্ষণীয় এখানে কিন্তু এক আঙ্গুল দিয়ে আরেকটা আঙ্গুলকে সে ক্রস করেছে আমি কিন্তু বলেছি ক্রস করা যাবে না এক আঙ্গুল দিয়ে আরেক হাতকে ব্যাক আপ করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে কিন্তু ক্রস করলে এখানে বড় একটা গ্যাপ দেখা যাচ্ছে ওর হাতের প্রোটেকশনটা স্ট্রং হচ্ছে না এটা যদি এক হাত দিয়ে আরেক হাতকে ব্যাক করে এক হাতে বলটা ধরবে সো এই পজিশনটা তোমাকে খেয়াল করতে হবে এই আঙ্গুলটা বেসিক্যালি আমাদের কবজির ঠিক মাঝামাঝি জায়গায় থাকবে ঠিক আছে প্রথমে নর্মালি তুমি ক্যাচিং পজিশনে গিয়েছো তারপরে বলটা আসলো তখন তুমি একটা যে কোনো একটা সাইডে হতে পারে হ্যাঁ যে কোনো একটা সাইডে আসতে পারে এবং তোমার হাতের পজিশন এখন যেটা রয়েছে হ্যাঁ এই হাতটা এই হাতের উপর নিয়ে আসো পুরো হাতটাকে হ্যাঁ রাইট এবং এই আঙ্গুলগুলো এই আঙ্গুলের উপরে থাকবে মানে পুরো হাতটা তুমি আমাকে দেখো এই আঙ্গুলগুলো পুরো আঙ্গুলের পেছনে মানে এটা এরকম ছাড়া থাকবে না বা এরকম গ্যাপ থাকবে না একটা হাত দিয়ে আরেকটা হাত পুরো ব্যাক আপ করে ফেলবো রাইট তুমি বলটা আসলো ধরলে এখন দেখো আমরা কিন্তু বলেছি চোখের সামনে থেকে বলটাকে নিতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ও কিন্তু দেখো চোখের আড়ালে চলে গিয়েছে এই বলটা যখন ধরবে চোখের থেকে ওর সামনে থাকতে হবে যেন ও বলটাকে প্রপারলি গ্রিপ করতে পারে এবং দেখতে পারে সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে মুখের কাছে না অবশ্যই চোখের সামনে থেকে নিতে হবে থ্যাংক ইউ বন্ধুরা ইটস টাইম ফর ডেকো সুপার ডুপার বিস্কিট 13 মিনিট ক্রিকেট টিপসে টিপস নাম্বার 3 টিপস 3 তে যেটা হবে আমরা এর আগে দেখিয়েছি গ্রিপের পজিশন এবং আমরা কি বলেছি যে চোখের সামনে থেকে বলটা নিব এই বলগুলো যদি আমরা এখানে ধরে এখানে শক্ত করে থাকি তাহলে কিন্তু বলটা জাম্প করে বা পাম্প করে বের হয়ে যাবে সেখানে আমাদেরকে যেটা করতে হবে বলটা ধরার পরে একটা ফলো থ্রু করতে হবে আমরা ব্যাটিংয়ে সবসময় শুনি যে ব্যাট ফলো থ্রু করতে হয় বোলিংয়ে ফলো থ্রু করতে হয় ঠিক একইভাবে ফিল্ডিংয়ে ক্যাচিংয়েও কিন্তু ফলো থ্রু ইম্পর্টেন্ট মানে বলটাকে ফিনিশ করা আমি যদি বলটা আমার এখান থেকে নিচ্ছি চোখের সামনে থেকে আমার এই বলটাকে ফিনিশ করতে হবে যে কোনো একটা সাইডে যদি মাঝামাঝি হয় আমার মাথা সরিয়ে এদিকে আমি ফিনিশ করলাম যদি আমার মাঝামাঝি আমি এদিকেও ফিনিশ করতে পারি সাইডে হলে সাইড থেকে নিয়ে ফিনিশ করব সো এই টিপসটাও খুবই ইম্পর্টেন্ট যে আমরা বলটা গেলাম যাবে বল উপরে আসলো বলটা ধরলাম ধরে এটাকে ফিনিশ করা আমি এখানে গ্রিপটা অফ করে দিব না তাহলে কী হবে বলটা অনেক জোরে এসে আমাকে আঘাত করবে এবং বলটা মিস হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকবে সো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যখনই পজিশনে যাচ্ছি গেলাম বল আসলো ধরলাম ধরে এটাকে ফলো থ্রু করব এবং ফলো থ্রুতে আরেকটা জিনিস লক্ষণীয় এই হাতের সঙ্গে সঙ্গে আমার চোখ দুটোও কিন্তু তার সঙ্গে মুভ করবে বলটাকে আমি শেষ পর্যন্ত দেখব কোনো কারণে যদি বলটা এদিকে ধরার সময় দিক থেকে জাম্প করে পড়ে যেতে নেই আমরা সেকেন্ড টাইম আবার ধরার সুযোগ পাবো সো এই আই কন্ট্যাক্টটাও খুবই ইম্পর্টেন্ট মানে হ্যান্ড আই কোয়ার্ডিনেশনটা এটাকেই বলে যে আমরা বলটা ধরলাম ধরার পরে ফলো থ্রু করছি এবং দেখছি সো বলটাকে পুরো দেখে আমার মাথাটা সরিয়ে আমি সেটার লাইনেই থাকবো গেলাম বল আসলো ধরলাম হ্যাঁ তুমি একটা জিনিস খেয়াল করতে হবে তুমি আগে বলটাকে এখানে যখন আসলো তোমাকে একটু আগে বলেছিলাম যেটা বলটা সামনে থেকে ধরার পরে তারপরে স্লোলি বলটাকে নিয়ে যেতে হবে নিয়ে গেলে তখন সাথে সাথে মাথাটাও ঘুরে যাবে ওকে তুমি একটা জিনিস খেয়াল করতে হবে মিমি তুমি এখান থেকে ডিরেক্ট এখানে চলে যাচ্ছ এই জিনিসটা হলো বলটা যখন আসবে আমি ফার্স্টে এখানে গ্রিপ করব গ্রিপ করে তারপরে ফলো থ্রু করব সো ফার্স্টে বলটা আসলো বলটা ধরলাম ধরে তারপরে সো জিনিসটা হবে একটা স্লো মোশনে হবে এখানে আমরা কুইক করলে যেটা হবে অনেক সময় টাইমিং মিস হতে পারে বা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে ওকে তুমি যখন আসছে
বলটাকে প্রথমে এখানে পজিশনে ছিলে ফার্স্ট পজিশনে যাও এখান থেকে বলটা যখন আসলো উপরে আসলো এখানে তুমি চোখের সামনে থেকে বলটাকে ধরলে ধরে তারপরে ফলো থ্রু করলে এবং সঙ্গে চোখটাকে নিয়ে গেলে ঠিক আছে পার্ট 2 তে আমরা দেখালাম বডি পজিশনিং সেমই থাকবে শুধু এখন আমাদের গ্রিপের বা হাতের পজিশনটা একটু চেঞ্জ হচ্ছে এবং ফলো থ্রু যেটা বা বলটাকে ফিনিশ করার যে পার্টটা সেটা আমরা কিভাবে করব টেনিস বলে বা যে কোনো সফট বলে আমরা প্রথমে এটা বেসিকটাকে আয়ত্ত করার চেষ্টা করব সো এই তিনটা কাজ যদি আমরা প্রপার ভাবে করতে পারি তাহলে আমি শিওর যে ক্যাচ ড্রপ হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে থ্যাংক ইউ সো মাচ আনন্দ ভাই আপনাকে তো তাড়াতাড়ি ছাড়ছি না একটু আরো কিছু প্রশ্ন আছে আপনার জন্য আমার আসুন থ্যাংক ইউ ক্রিকেট একটা ফিজিক্যাল স্পোর্টস এবং ফিজিক্যাল স্পোর্ট বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে কিন্তু ফিট থাকাটা অনেক জরুরি আমরা বুঝি আমি জানতে চাচ্ছি যে শর্ট ক্যাচের ক্ষেত্রে কি কোনো স্পেসিফিক ফিটনেস প্রয়োজন আছে কিনা আর্ম স্ট্রেংথ এন্ড অল দ্যাট শর্ট ক্যাচের ক্ষেত্রে আসলে বেশ কিছু বিষয় রয়েছে একটা হলো অ্যাজিলিটি মানে একজন প্লেয়ার যখন একজন ব্যাটসম্যান খেলে তখন কিন্তু তার অ্যাজিলিটিটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় ফিল্ডার হিসেবে বিকজ স্লিপ স্কেচে যখন তারা খুব অল্প সময় পায় তার অ্যাজিলিটি ভালো হতে হয় পাশাপাশি শর্ট 30 গজে যারা ফিল্ডিং করে কাভার পয়েন্ট বা এইসব পজিশনে তাদের কিন্তু মুভমেন্টের উপর তাদের ওই জাজমেন্টটা করে বডি মুভমেন্ট করতে হয় সো আমার মনে হয় যে অ্যাজিলিটিটা খুব ইম্পর্টেন্ট আর সেটা ডেভেলপ করতে হলে তাকে ফিটনেস ট্রেনিং করতেই হবে আর খাবারের দিক থেকে খাবারের দিকে নর্মালি আমরা যেগুলো বলি যে আসলে আমরা অনেক রিচ ফুড খেতে পছন্দ করি বা অনেক মজাদার খাবার খেতে পছন্দ করি সেই জায়গায় তো কন্ট্রোল করতে হবে এখানে আসলে ডায়েটের অনেকগুলো চার্ট রয়েছে অনেকগুলো প্রোটিন থেকে শুরু করে ভিটামিন যে কোনো কিছু তো সেই জায়গাটায় অবশ্যই একটা গাইডলাইন তো থাকে আর এখন আরেকটা জিনিস হয়েছে কি মানে এই খাবার সম্পর্কে বা ডায়েটের সম্পর্কে জানার জন্য কিন্তু ইউটিউবে সার্চ দিলে অনেক কিছু খুব ইজিলি পাওয়া যায় তো আমাদের ট্রেনার বা আমাদের ফিজিও থাকে তাদের সঙ্গে ডিসকাস করলে কিন্তু এই বিষয়গুলো অনেকটুকু জানা যায় হানান ভাই ডেকো সুপার ডুপার বিস্কিট 13 মিনিট ক্রিকেট টিপসের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা বন্ধুরা সময় হয়েছে আজকের কুইজের সঠিক উত্তর দাতাদের মাঝ থেকে বাছাই করা তিনজন পাবে ডেকো সুপার ডুপার বিস্কিটের পক্ষ থেকে স্পেশাল গিফট হ্যাম্পার আমাদের আজকের কুইজ প্রথম ক্রিকেট বিশ্বকাপের অফিশিয়াল নাম কি ছিল কুইজের উত্তর পাঠানোর শেষ সময় 5 জুলাই 2022 গত পর্বে কুইজের সঠিক উত্তর দিয়ে লটারিতে বিজয়ী হয়েছেন জান্নাত জুঁই সৌরভ ইসলাম প্রিয়তা প্রিয়দর্শিনী বন্ধুরা ডেকো সুপার ডুপার বিস্কিট 13 মিনিট ক্রিকেট টিপস নিয়মিত দেখতে চোখ রাখো ডেকো ফুডস লিমিটেডের অফিশিয়াল পেজ এবং জিডি স্পোর্টসের ফেসবুক পেজ লাইক করে ফলো করো সেই সাথে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ছড়িয়ে দাও বন্ধুদের মাঝে আমরা কিন্তু ক্রিকেট খাই ক্রিকেট ঘুমাই ক্রিকেট আমাদের আনন্দে ভাসায় আবার ক্রিকেট আমাদের চোখে জলও নিয়ে আসে ক্রিকেট হয়ে উঠেছে আমাদের দেশপ্রেম ও জাতীয়তাবাদ প্রকাশের মাধ্যম আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো বাই